সামনে 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 আপনারা দেখছেন আমরা এখানে কা মাঝে রাখে ভারতবর্ষের বাঙালি যে সবে এই পিএসআর বাহিনী আজকে এখানে গুলি করে মেরে ফেলেছে পিএসআর বাহিনী সবকে গুলি করে মেরে ফেলেছে আপনারা দেখুন কিভাবে গুলি করে আমাদের বাঙালিকে মেরে ফেলেছে ত্রিপুরা বাঙালি সব দেখুন আর ভারতবর্ষের রাজ্য সরকার আপনারা দেখুন দেখুন কি হচ্ছে ভারতবর্ষের ত্রিপুরা সরকার কি জবাব দিচ্ছে আপনার বাঙালিকে আপনারা দেখুন যে যে লাইভে আছে আপনারা দেখুন আপনারা দেখুন কি দেখুন আপনারা দেখুন ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যে কাঞ্চনপুরে ডাকে আজকে এত সব বীর জমায়েত হয়েছে কিন্তু প্রশাসন কোনো জবাব দিচ্ছে কোন পর্যন্ত আমাদের আজকে যে শরণার্থী ভাইয়েরা লেগে আজকে মানুষ শত শত মানুষ হাজার হাজার মানুষ এই কাঞ্চনপুর লেগে জান দিতে প্রস্তুত কিন্তু এখন প্রশাসনের বাহিনী লাগিয়ে আমাদের বাঙালি মানুষকে একজন নিঃসন্দেহভাবে খুন করে ফেলেছে আপনারা দেখুন যে যেখানে থাকুন না কেন অতি সত্তর দেখুন টিয়াচার বাহিনী পুলিশ প্রশাসন টিয়াচার আমাদের বাঙালি একজনকে প্রায় নিহতভাবে মেরে ফেলেছে আপনারা দেখুন এইভাবে দেখুন কি হচ্ছে আপনারা দেখুন আমি লাইভে আসছি আপনারা দেখুন আপনারা দেখুন দেখুন আপনারা দেখুন প্রশাসন কি করছে আমাদের শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেবের প্রশাসন দেখুন আপনারা দেখুন দেখুন আপনারা দেখুন কি হচ্ছে দেখুন গুলি করে মেরে ফেলেছে দেখুন আপনারা দেখুন এই দেখুন কিভাবে মেরে ফেলেছে দেখুন এই দেখুন আরো দুইজনকে গুলি করছে দেখুন এই দেখুন আপনারা গুলি করছে ভারতবর্ষের মানে বিপ্লব দেব সরকার প্রশাসন টিয়াচার বাহিনী লাগিয়ে বাঙালির উপর অত্যাচার করছে এমন ভাবে যে নৃশংসভাবে গুলি করে মেরে ফেলছে আপনারা দেখুন দেখুন আমরা ত্রিপুরা রাজ্যে কোনো অস্তিত্ব নেই আমাদের বাঙালি কোনো অস্তিত্ব নেই অস্তিত্ব নেই দেখুন এই দেখুন মেরে ফেলছে এই দেখুন আপনারা দেখুন গুলি করে ফেলছে গুলি করে গুলি করছে দেখুন টিয়াচার আক্রমণ চলছে ত্রিপুরা রাজ্যে দেখুন আপনারা দেখুন ভাই একটু লাইভে যারা যারা আছেন অতি সত্তর দেখুন ভাই কিভাবে এত নৃশংসভাবে খুন করছে দেখুন ভাই দেখুন ভাই দেখুন 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 ভাই দেখুন দেখুন আপনারা দেখুন ঠিক ছিল কি পোজ বানিয়ে লাগিয়ে পোজ লাগিয়ে আমরা আমাদের আমাদের উপরে আক্রমণ করছে এবং কি নৃশংসভাবে গুলি চালাচ্ছে আপনারা দেখুন দেখুন আমাদের বিপ্লব দেব সরকার কি করছে বাঙালির উপর এতভাবে নিম্রমভাবে আক্রমণ করছে এমনই ভাবে নৃশংসভাবে টিয়াচার লাগিয়ে আমাদের খুন করছে দেখুন আপনারা যে আমরা যে আমরা যে বাঙালি নৃশংসভাবে এতদিন ছয় দিন ব্যাপী আন্দোলন চলছে নৃশংস আন্দোলন চলছিল কিন্তু ধর্মঘট চলছিল সুন্দরভাবে কোনো অত্যাচার ছিল না কিন্তু প্রশাসন প্রশাসন তারা আজকে জবাব দিয়েছে যে বাঙালিকে অস্তিত্ব রাখবে না ত্রিপুরা দেখুন প্রশাসন কি করছে গুলি লাগিয়ে আমাদের দুজন মানুষকে মেরে ফেলছে দেখুন আপনারা দেখুন কিভাবে হচ্ছে দেখুন আপনারা দেখুন কিন্তু আমরা আমরা চাইছিলাম শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে আমাদের সরকার আমাদের দাবি মেনে নেওক কিন্তু সরকার তা চায়নি কারণে আজকে এই আসাম আগরতলা রোড মেন রোডে তার ফৌজ লাগিয়ে নিঃসদে নৃশংসভাবে গুলি করে মারছে দেখুন টিএসআর বাহিনী লাগিয়ে ফৌজ লাগিয়ে কৃষি কীভাবে আক্রমণ করছে যে বাধা সৃষ্টি এতদিন ধরে চলছে কিন্তু শান্তিপূর্ণ সৃষ্টিভাবে চলছিল কিন্তু আজ যে আমরা আমাদের নিজের দায়িত্ব আমরা যে অধিকার চিনে নেওয়া আসার অবরোধ করেছিলাম শান্তিভাবে কিন্তু আজ প্রশাসন জবাব দিয়েছে তার উল্টা যে প্রশাসন বাঙালি এই ত্রিপুরা রাজ্যে থাকতে পারবে না বিপ্লব দেব সরকার বলেছে যে বাঙালি জাতি থাকতে পারবে না তার জন্য প্রশাসন এমনভাবে লাগিয়েছে যে একদম গুলি করে গুলি গুলি চালাচ্ছে আমাদের বাঙালির উপর এতভাবে আন্দোলন করছে যে তার কোনো অস্তিত্ব নেই আমাদের ত্রিপুরা রাজ্যের বিপ্লব দেব সরকার বাঙালি চায় না সে ত্রিপুরা রাজ্য চায় না চায় এ শুধু তার কুলুঙ্কা কুলুঙ্কা সে তার মায়ের পেটের ভাই তার ওই গৃহাং বাড়িতে গিয়ে কুলুঙ্কা ওই ভাত ভাত খায় ভাত কুলুঙ্কা তার ভাই আজকে তার মায়ের পেটের ভাই কুলুঙ্কা রিয়াং শরণার্থী তার ত্রিপুরা রাজ্যের আজকে ছয় দিন ধরে এই আবার মারছে রে
দেখুন আপনারা দেখুন কিভাবে মারছে, দেখুন দেখুন আপনারা দেখুন দেখুন আপনারা দেখুন কিভাবে মারছে, এই দেখুন 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 প্রশাসন কি জবাব দিচ্ছে, দেখুন প্রশাসন জবাব দিচ্ছে, দেখুন 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 টিয়া স্যারকে মেরে ফেলেছে, দেখুন টিয়া স্যারকে আপনারা দেখুন দেখুন টিয়া স্যারকে মেরে ফেলে দিয়েছে সাহেব মেরে ফেলেছে, কেন আমাদের নৃশংসভাবে এত অত্যাচার, আমাদের বাঙালির উপর আক্রমণ চালাচ্ছে কেন, এত এ আন্দোলন কেন যদি সরকার মেনে নিচ্ছে না, কেন নিচ্ছে না মেনে আমাদের এই দাবিগুলো, তার কী স্বার্থ এখানে ত্রিপুরা যে কী গুলঙ্কা, দেখুন আপনারা দেখুন মেরে ফেলেছে, তাদেরকেও আমরা অস্তিত্ব রাখবো না, দেখুন আপনারা দেখুন ভাই যে যেখানে আছে না কেন দেখুন টিয়াসার একজন দেখুন ভাই দেখুন কি হচ্ছে, আপনারা দেখুন কিভাবে বাঙালির উপর আক্রমণ করছে, দেখুন আপনারা দেখুন ভাই আপনারা দেখুন এত সব লোক, আপনারা দেখুন টিয়া স্যারকে মেরে ফেলে দিয়েছে, আপনারা দেখুন টিয়া স্যারের মারি ফেলাইছে দেখুন আপনারা দেখুন আপনারা দেখুন টিয়া স্যারের একদম বর্তা করেছে ওখানে, দেখুন ভাই এতদিন শান্তিপূর্ণভাবে, কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার বিপ্লবদেব সরকার যে চায় না যে ভারতবর্ষের মা বোনেরা বাঙালি কাঞ্চনপুর থাকুক আনন্দে উপভোগে থাকুক সুন্দরভাবে থাকুক, কিন্তু চায় নেই, কিন্তু চায় বিপ্লবদেব সরকার চায় এমনই চায় যে ভারতবর্ষে ত্রিপুরা রাজ্যের মাঝে বাঙালি অস্তিত্ব রাখবে না, ত্রিপুরা রাজ্যে অস্তিত্ব রাখবে না, বাঙালি অস্তিত্ব রাখবে না, সবকে এমনভাবে নৃশংসভাবে খুন করবে, এই জন্য আজকে ত্রিপুরা রাজ্যের আসাম আগরতলা রোডে এই এসো আগরতলা রোডে টাটিয়া আছার বাহিনী ফৌজলা এই আমাদের মানুষকে খুন করেছে আরো রক্ত দেবো, আমাদের ত্রিপুরা রাজ্যের কাঞ্চনপুর লেগে অনেক রক্ত দেবো, অনেক শহীদ দেবো, কিন্তু আজকে আমরা এই রাস্তা চড়ে যাবো না যতদিন পর্যন্ত আমাদের সরকার আমাদের দাবি পূরণ না করে আমাদের এই অস্তিত্বের লড়াই প্রয়োজন বশত আমরা যাও, যতজন মানুষ হয়েছি ত্রিপুরা রাজ্যের কাঞ্চনপুরে থাকার জন্য আমরা আরও রক্ত দেবো, আমরা আর রক্ত দিয়েছি একজন মানুষকে দুজন মানুষকে আমরা নিয়তভাবে প্রশাসন গুলি করে মেরে ফেলেছে, তাই আমাদের আজকে এইখানে বসে থাকতে হবে, কিন্তু আমাদের সরকার যতদিন আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে না, আমরা রক্ত দুজনকে নিয়েছে সরকার শহীদ করেছে আমাদের ত্রিপুরা লড়াই ও কাঞ্চনপুরের লড়াইয়ের জন্য, ত্রিপুরা সরকার ত্রিপুরা বিপ্লবদের সরকার আমাদের অস্তিত্ব নিয়ে খেলা করছে এবং কি নৃশংসভাবে কোন করে প্রমাণ করে দিয়েছে ত্রিপুরা রাজ্যে বাঙালি থাকতে দেবে না, সে সব সব এদিকে যাইও না দেখুন দেখুন মুখ্যমন্ত্রী বিপ্লবদেব সরকার তাই চায় যে বাঙালি ত্রিপুরা রাজ্যে থাকতে পারবে না, এই জন্য তার প্রশাসন যা লাগিয়ে নৃশংসভাবে আজকে কোন করে দিয়েছে আমাদের মানুষকে, তার প্রতিবাদে আজকে ব্যাপী আন্দোলন চলেছিল, কিন্তু সন্তোষ কিন্তু সরকার কোনো দায়ী কোনো দায়িত্ব নেই, সরকার বলেছে যে যে সে তার মায়ের পেটের ভাই কুলুঙ্কা, সে অন্য ভাত খায় কুলুঙ্কা, কিন্তু আমাদের বাঙালি অস্তিত্বের লড়াইয়ের জন্য সে একদম চায় না, সে চায় ত্রিপুরা রাজ্যে কাঞ্চনপুর মিজোরামের যে ভ্রু শরণার্থীরা এসেছিল কাঞ্চনপুরে সে বাসিন্দা করে দেবে, ত্রিপুরা রাজ্যে কাঞ্চনপুর শূন্য বাঙালি শূন্য করে দেবে, বাঙালি শূন্য করে দেবে, তাই চায় বাঙালি চায় বাঙালি চায় বাঙালি চায় অস্তিত্বের লড়াই, বাঙালি নৃশংসভাবে কোন করছে আরো কোন করবে, কিন্তু
প্রশাসন তার উল্টা জবাব দিয়েছে যে ভারতবর্ষের মাঝে ত্রিপুরা রাজ্যে কাঞ্চনপুরে সে বাঙালি থাকতে দেবে না। এই ছিল বিপ্লব দেব, এই আজকে মুখোশটা খুলে দেন সব সরকার সরকার। আমরা যে ভারতবর্ষের বাঙালি ভাই চেতনা ভাই ভাই যদি ভাই জাগতে থাকে ভাই ভাই আজকের ঘটনা পড়ে জাগো বাঙালি যা সৃষ্টি করে বলছি ভাই বাঘে বাঘে যে বাঁচতে গেলে কাঞ্চনপুরে বাঁচতে গেলে সব জায়গায় বাঁচতে গেলে বাঙালি জাগো ভাই বাঙালি জাগো জাগো বাঙালি এখনো সময় আছে বাঙালি জাগো। কার বাইকটাকে এইভাবে তোর তো এইটা তো রুপ্রাস তোকে সাড়বে যাস তো